প্রশ্নটার কি উত্তর দিই বলো তো? এই প্রশ্নের তো কোনো উত্তর আমার নিজেরই জানা নেই, কিন্তু নিজের মানে লজ্জা লাগিল, কি করে উত্তর দেবো? গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, বিন্দাস আছি। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8টা। আর এই 8টার থেকে আমার বেডরুম থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর কি বলো তো, উঠেছি অনেকক্ষণ, উঠে আমরা কি করি সকালবেলা? তোমাদের দাদাভাই যে চা খেয়ে চলে গেছে, আমি অমনি আমার মোবাইলটা নিয়ে বসে 2 ঘন্টা ধরে মোবাইলটা করলাম। 6টা মানে 2 ঘন্টা না হলো 1.5 ঘন্টার মতো হবে। তা আমি মোবাইলটা নিয়ে করলাম, তখন থেকে যদি কাজকর্মগুলো করতাম, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, তাহলে কিন্তু হয়ে যেত। কিন্তু ভাবলাম যে না, যেটা ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন, ইম্পর্টেন্ট হচ্ছে মোবাইল। তা মোবাইলটাই করি, একটু দেখে থেকে সব সেটিং ফিটিং করে রাখলাম বিকালে যে ভিডিওটা যাবে, কারণ রাত্রে শুধু এডিট করি। আর সকাল টাইমটা একটু নিশ্চিন্ত মনে বসে বসে যে বিকেলে যে ভিডিওটা যাবে সেটা ঠিকঠাক করে নিই। সারাদিনে তো আর সময় হয় না রান্না খাওয়া সব কিছু করতে করতে। যাই হোক বন্ধুরা, এই সময় থেকে তোমরা আমার সাথে থাকো, দেখো আজকে পুরোটা দিন সারাটা দিন কী কী শেয়ার করতে পারি। আর আমার পরিবারের যে কোনো মানে যে কজন সদস্য, আর বাইরের থেকে যদি 2-1 জন সদস্য আমার এই ব্লগটা দেখো, তাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর প্রচুর 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 পরিমাণে ভালোবাসা। এছাড়া তার কিছু দেওয়ার নেই। ব্লগ দেখে তো কারোর মন পছন্দ হচ্ছে না জানো তো। সেদিন একটা বোন আমাকে বলছে, দিদিভাই তুমি এত সুন্দর ব্লগ করো কিন্তু দেখার মতো কেউ নেই। তখন আমি বলি কি আর করা যাবে, এটা হচ্ছে এই কপালেরই। আর একজন ব্লগ করে জানো কি বলবো তোমাদের, কাউ ব্লগ দেখে কিছু বলতে নেই, সমান নেই কন্টিনিউ ক্যামেরার সামনে এসে ব্লগ ঠিক মতো করতে না, ক্যামেরাটাকে ওখানে রাখে, হেলে দুলে ই করে, সে ভাইরাল হয়ে গেছে অলরেডি। মানে তার কত পরিমাণে ভিউজ হয় আমি না নিজে দেখি, আমি কিন্তু সেরকম ভালো পারি না। আমি বললাম কী, এ তো সমানে মানে ক্যামেরাটাকে ওইখানে রাখবে, এরকম হেলে দুলে মানে এমনি নাচ গান না, মানে কেমন জানি ভিডিওটা শুনে এই তো আমি এই করছি সে করছি, মানে কাজ করার আগে দেখ বলে নিয়ে তারপরে গিয়ে করে আবার এসে বলছে। আমি বললাম ভগবান, এদের ভাইরাল হয়ে গেল আর আমাদের কি কপাল হয়েছে। আসলে আমাদের কপাল না, অনেকটা নিচে মাটির নিচে চাপা পড়ে রয়েছে, আস্তে 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 খুলবে, সেটা হচ্ছে মনে আশা রেখেছি, নাহলে তো দুঃখ পাবো বুঝেছো তো, কি আর করা যাবে। আর একটা বোন আছে, তার মানে তার বাড়িতে অনেক গাছ টাছ আছে, সে সবসময় বলে বলে তোমার ব্লগগুলো এত ভালো লাগে মনে হচ্ছে কি দেখলে দেখতে ইচ্ছেই করে। হ্যাঁ তবে কি বলতো বন্ধুরা, একদিকে একটা কথা বলি, আমার ব্লগ যে কজনে দেখুক হয়তো অল্প ভিউজ মানে ভিউয়ার্স দেখে, কিন্তু আমার ওয়াচ টাইমটা সত্যি মানে যে কজন দেখে তাদের কাছে সেই ওয়াচ টাইমটা আশা করা যায় না, খুব সুন্দর ওয়াচ টাইমটা হয়। কিন্তু এখন তো ওয়াচ টাইমটা মনে হয় না কোনো কাজে লাগে, মানে মনিটাইজেশনের পর জানি না সেটা কাজে লাগে কি না, ওই অ্যাডের ব্যাপার থাকে, কেউ হয়তো অ্যাডস দেখে কি না দেখে। তা আমার ভিডিওতে অ্যাড পুরো আসবে কি আসবে না সেটার জন্য তো আমি বন্ধুদের বলতে পারি না যে পুরো ভিডিও দেখো, সবার নেটের প্রবলেম থাকে, সমস্যা থাকে। কিন্তু যে কজন দেখে আমার ভিডিওটা আমি দেখি তো আমার ওয়াচ টাইমটা খারাপ নেই, ভালোই আছে। তা ওটাই মনে আশা, আর কি করা যাবে, কিছু করার নেই, ঠিক আছে এবার কাজকর্মে হাত দিই। আর শোনো আরেকটা কথা বলছি, আর মাত্র 2টা দিন পুজো বাকি, আর পুজো দেখবে মানে কবের থেকে আশায় রয়েছি এই তো হবে, কিন্তু সামনে শনিবার এরকম টাইমে পুজো শেষ, মানে শুক্রবার পুজো, আর আশায় থাকাটা না সবথেকে বেশি আনন্দ। আর সবথেকে কী বলো তো, মানে আমাদের পাশের বাড়িও পুজো আছে, তাদের প্যান্ডেল রাস্তায় হয়ে গেছে, কিন্তু আমার বাড়ির সামনে প্যান্ডেলটা হচ্ছে না, কেন জানো তো, মেন হচ্ছে আমার দোকানটা, দোকানের এখানে অটোগুলো আসছে, তাই ছেলে বলছে যে মা 2 দিন বা 1 দিন আগে প্যান্ডেলটা হবে। প্যান্ডেলটা হলে না বেশ আনন্দ লাগে, দেখবে ছোটোবেলা হোক আর বড়োবেলা হোক, যখন বাড়িতে একটা মানে বাড়িতে তো প্যান্ডেল হবে না, রাস্তায় বা কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল হয় বা কিছু হয়। ছোটোবেলা তো মাসি পিসি এদের বিয়ে শাদী হলে বা পাশের বাড়ির কাউর বিয়ে হলে প্যান্ডেল দেখলে যেমন আনন্দ লাগতো, সেরকম এখনও সেই ভাবটাই রয়েছে যে প্যান্ডেল দেখ হলে তখন মনে হবে কি না পুজো, আমার বাড়িতে পুজো, সেটাই মনে হচ্ছে মানে হবে মনে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এবার কাজকর্মে হাত দিই, মোটামুটি আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, ঠাকুরের বাসন টাসনগুলো এগুলো এখনও বাকি আছে, কিন্তু অনেক বাসন তো আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে রাখা হবে। তার মধ্যে আমার 2 ননদই ফোন করেছে জানো তো, মানে ওরা জানে তো যে আমি মানে আমি ঘর গুছানো রান্নাবান্না এসব করতে, বাসন মাজাটা না আমার একটু মানে
হাতগুলো তো পুচকি পুচকি, আর এত বড় বড় জিনিস নামিয়ে ঠামিয়ে আমি এসব পারিও না ধুতে ঠুতে। তা ওরা দুই বোনই ফোন করেছে, ছোটো ননদ ফোন করেছে যে বৌদি তুমি বাসন ধোবে না, ঠাকুরের বাসন আমি একদিন এসে মাঝখানে করে দিয়ে যাব, তারপরে ও আসবে পুজোর আগের দিন। আর বড় ননদ মানে আমার ভাইয়ের বউ, সে আবার ফোন করেছে যে আজকে শনিবার, বলছে মেয়েকে পড়াতে আসবো, আজকের থেকে কিছু কিছু বাসন আমি ধুয়ে তোমাকে দিয়ে আসবো। তা বললাম ঠিক আছে, তা দেখা যাক। ওরা যে এই যে হেল্প করার জন্য সবাই এগিয়ে আসছে, এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দ। অনেকক্ষণ কিন্তু বন্ধুরা আমি কথা বলে ফেলেছি, প্রায় 5 মিনিট, তারপর সারাদিন আর কী ভিডিও শেয়ার করবো। ঠিক আছে, আমি এবার কাজকর্মে হাত দিই। কিচেনের মোটামুটি কাজ সারা হয়ে গেছে। আর দেখো আমি সেই যে সেদিন কতগুলো বিস্কুট এনেছি, আর সেগুলো আমার একটা কৌটোর মধ্যে, বড় একটা কৌটোর মধ্যে সব রকম বিস্কুট মিলিয়ে রাখছি, যে যেটা খাবে, বুঝেছো? আবার কৌটো কৌটো করবো আলাদা আলাদা, কারণ তোমরা তো জানো আমি পুজোর জন্য সব কিছু এনে রেখেছি, অথচ পুজোতে বিস্কুট লাগবে না, কিন্তু লোকজন আসবে, বুঝলে তো, তা কে কোনটা খাবে ওর জন্য একটা কৌটোর মধ্যেই সব গুছিয়ে রেখেছি, যেটা নাকি আমরা মানে মধ্যবিত্ত ঘরে করি, বিস্কুট মুড়ি চিড়ে, মানে যেগুলো কোনো অনুষ্ঠানের আগে কিন্তু আমরা গুছিয়ে রাখি। আমার মাকেও দেখতাম এরকম করতে, আমিও মানে পুজোর আগে কি করি বলতো, মানে খাক না খাক ঘরে বেশ একটু ভরা ভরা থাকবে, ভালো লাগে, বুঝেছো? এত কিন্তু খাওয়া হবে না, কিন্তু ওই একটাই জিনিস যে ভরা ভরা থাকলে যেন মনটাও ভালো লাগে। আর এই যে বিস্কুটটা ঢালছি, এটা হচ্ছে আমার মিঠুরানির বিস্কুট, এটাও একটা আলাদা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। আর প্লাস্টিকগুলো যে ফেলেছি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মিঠুর এই বিস্কুট ঢালতে ঢালতে আবার দোকানের সামনে থেকে কে ডাকলো, দৌড়িয়ে ওখানে গেছি, সবগুলো প্যাকেট ঢাললাম না। আর এই যে স্টিলের এই, এটাও একটা কৌটোর মতো, বুঝেছো? এটা ক্যান না, কিন্তু এটার মধ্যে ছাতুটা কেটে ঢেলে রাখলাম, আর কিছুটা ছাতু বাটিতে আগের ছিল সেটা ওপরে ঢাললাম, যে খাওয়ার সময় ওপরের ছাতুটাই আগে শেষ হয়ে যাবে, মানে এইভাবে গুছিয়ে নিলাম। এই সবে স্নান করে উঠলাম, তোমাদের তো বললাম যে আমার সব কাজ মোটামুটি গুছানো হয়ে গেছে। তারপরে হঠাৎ দেখলাম যে আমার ঘরের আর ছেলের ঘরে পাখা এরকম মোটা পুর হয়ে রয়েছে, সেইগুলোকে আবার একা একা সেই কোনো রকমে পরিষ্কার করলাম। ওর কোনো ভিডিও করিনি, ঠাকুর ঘরে যাচ্ছি, ওর কোনো ভিডিও করিনি, কেন চেয়ারের ওপর উঠে, চেয়ারের ওপর উঠে তারপরে ওই পরিষ্কার করবো, আর বারবার থাকবে মোবাইলের দিকে চোখ, সামনে আমার একটা কাজ, তারপর যদি ডিগবাজি খাই তাহলে আমার পরেই থাকতে হবে। সেই পাখা দুটোকে পরিষ্কার করলাম, এখন স্নান করেছি, বেলা অনেক হয়ে গেছে। আর এই যে আরেকটা কী বলো তো, একটা সামনে অনুষ্ঠান, তার মধ্যে আমাদের কপালে কী ভোগান্তি, এই যে এটা, এই যে হাত দিতে পারছি না, ওই যে দাঁতের গোড়াটা ফুলে রয়েছে, আমাকে সমানে কদিন কন্টিনিউ ওষুধ খেতে হবে, নাহলে বলো আমি যদি ব্যথায় পড়ে থাকি তাহলে কী পরিস্থিতি হবে। এই এখন মানে কালকেও ছিল, কালকে তোমাদের বলবো খেয়াল ছিল না, কালকে তো সারাদিন তোমাদের দাদাভাইয়ের কাছে জ্ঞান জ্ঞান করেছে, আমি কী হবে, কিছু খেতে পারছি না, ব্যথা লাগছে, এরকম এই যে জায়গাটা আলু হয়ে রয়েছে, চাপ দিলে ব্যথা করছে, জানি না সামনে এই অনুষ্ঠান ভগবান কী করাবে। উনি যদি সুস্থ না রাখে যেরকম পারবো সেরকমই করবো, বলো। ঠিক আছে, পুজোটা দিই, এ দেখো এখনও বাবা ঘুমাচ্ছে। দেখো ঠাকুর ঘরটা কেমন পরিষ্কার লাগছে না, আসলে লাগবে তো, ওই ঠাকুর ঘরের যে সাইডে চালের ড্রাম, তারপরে আরও অনেক কিছু ছিল টুকিটাকি যেটা থাকে সবার সংসারে, এটা সেটা মানে তার নাম মানে গুণে শেষ করতে পারবো না, সেগুলোকে সব সাইড করে দিয়েছি, আমার ঝুল বারান্দা দুই কোণা দিয়ে রেখে দিয়েছি, পুজো শেষ হলে আবার এই ঘরে ঢুকিয়ে দেবো। আর একটু পরিষ্কার করে নিয়েছি ঠাকুর ঘরটা, যাতে পুজোর দিন অসুবিধা না হয়, বুঝলে তো, যার জন্য পরিষ্কার দেখাচ্ছে। আর এখন পুজো দিয়ে চলে এসেছি ছেলের রুমে, ছেলে হঠাৎ সকালে উঠে বলে, ওমা তুমি যে তেলের বাক্সটা এনেছো তার মধ্যে কি তেল ফেটেছে, ভিজা ভিজা লাগে, আমার তো টেনশন শুরু হয়ে গেছে। আমরা সত্যি তো, তাই ওখান থেকে কিছুটা মানে তেলের ড্রাম মানে তেলের প্যাকেট সরিয়ে দিলাম, আর মটর ডালটাও কৌটোর মধ্যে ঢেলে নিলাম, মানে সব গুছিয়ে গুছিয়ে রাখছি, তাও মানে কাজ আর শেষ করতে পারছি না। এইভাবেই আজকে সারাটা দিন চলে গেল। এখন এই যে মটর ডালটা বসিয়ে দিয়েছি, আর তেলের প্যাকেট আমার একটা লাগবে, আমি কেটে নিচ্ছি, বুঝেছো তো, নালে রান্নার মাঝখানে আবার অসুবিধা হয়। সর্ষের তেল আছে, তাই এই সাদা তেলটা আমার ফুরিয়ে গেছে, তা ভাবলাম আজকে তো শনিবার একটু ভাজা ঠাজা করতে গেলে লাগবে, কিন্তু শনিবারটা আর ঠিক মতো হলো না, কেননা হঠাৎ এই দেখো আমি সকাল থেকে হেলে দুলে কাজ করছি, তখন যদি তোমাদের দাদাভাই বলতো যে মার্কেটে যাবে, তখন কিছু বলেনি, প্রায় তখন 11টা বাজতে যায়, এসে বললো যে ও মার্কেটে যাবে, ব্যাস আমার তো টেনশন শুরু হয়ে গেছে। আমি সবে আমি ডাল সেদ্ধ বসিয়েছি,
কি করে তুমি মার্কেটে যাবে, কি খেয়ে যাবে। হঠাৎ দেখি ফ্রিজে ভাত ছিল, ভাতটা দেখো গরম বসিয়ে দিলাম, কি করবো আগের দিনে ভাত থাকার যাই থাক। আর এই যেটাও কিন্তু মুসুরি ডাল বাটা রসুন দিয়ে ফ্রিজে ছিল, তা আমি ভাবলাম কি করবো আজকে ওকে ভেজেই দিই, ও খেয়ে তো অন্তত যাক। তারপরে আর মটর ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দেখলে, তারপরে কি করলাম বলো তো, ওই ভাত গরমের মধ্যে মটর ডাল সেদ্ধ আর দিয়ে আর দুটো মানে যে লঙ্কা ভাজা করে দিয়েছি, এই দেখো ভাতটাও জুড়া দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ সর্ষের তেল লঙ্কা ভাজা দিয়েছি আর বড়া দিয়েছি। খেয়ে তো কি প্রশংসা বলে, দারুণ হয়েছে। পেছনের ব্যাগটা নিয়ে যাও, পিঠের ব্যাগটা, আর সাবধান ফোন ফাঁকা ফাঁকা সব সাবধান, চারদিকে যা পরিস্থিতি। ঠিক আছে বাবুরে বল, আমি খাবার দিয়ে আসছি, দেখে মিলি আমি তো টাটা করে দাও টাটা। এই বেরিয়ে গেল তোমাদের দাদা ভাই, আর এই যে ছেলের জন্য আটা ময়দা মেখে নিয়েছি, একটু আটা দিয়েছে আর ময়দাটা বেশি দিয়েছে, ওকে কটা লুচি করে দিই, ও খাক দোকানে বসে, কারণ ওর এরপরে দুপুরে খাবার খেতে অনেক দেরি, যেহেতু ওর বাবা চলে গেছে সারাদিন ওর দোকান, আর ময়দাটা একটু বেশি মেখেছি, ওটা রেখে দেবো কিছুটা, রাতে ওকে রুটি করে দেবো। আর লুচি খাবে ওই যে পনির আর আলুর তরকারি আছে, গতকাল খায়নি, আমি বললাম বাবু একটু খেয়ে নেই, নাহলে এত দাম দিয়ে পনিরটা কিনেছি নষ্ট হবে, বলে ঠিক আছে মা দাও, ঠিক আছে আমি ওকে লুচিটা ভেজে দিই, ছেলেটা আমার খিদে পেয়ে গেছে। একজনকে যেভাবে হোক খাইয়ে ম্যানেজ করে পাঠিয়ে দিলাম, এবার আরেকজন তাকে ওই খাবারটা করে দিয়ে আসি, ছেলে জানে না যে আমি লুচি করছি, আমি তো বলে এসেছি যে রুটি করব, তা পনিরের তরকারি দিয়ে আর বলেছি ময়দা রুটি করব, ময়দা দিয়ে সে রুটি করো লুচি করো তার মানে ওর ময়দার হলেই হবে, কিন্তু আটা একদমই পছন্দ করে না। যাক মানে তাড়াহুড়ায় মেখেছি লুচিগুলো যে ফুলেছে এটাই কপাল ভালো, কারণ যেভাবে মেখেছি ওর মধ্যে ঠিক মতো ময়মও দিইনি, কিন্তু তাতেও দেখলাম লুচিগুলো খুব সুন্দরী ফুলেছে তাড়াহুড়ার মধ্যে, যা মানে যতটুকু পেরেছি। আর এই দেখো ছেলের মানে জন্য ওই যে পনিরটুকু বাটিতে ছিল সেটুকু গরম করে এবার ছোটো বাটিতে ঢেলে দিচ্ছি, সেরকম তো নেই, ওর মধ্যে আলু আছে আর পনির আছে, আর এই যে প্লেটে গুছিয়ে নিচ্ছি, আর কড়াইতে তো লুচি, লুচিও ভাজা হয়ে গেছে, এবার গুছিয়ে ওকে দোকানে দিয়ে আসতে হবে। আবার বলে দিয়েছে মা এক বোতল ঠান্ডা জল নিয়ে আসবে, তা এই যে ছেলের খাবারটা হয়ে গেছে, একদিকে নিশ্চিন্ত ছেলে বাপে দুজনেরই হয়ে গেল, খাবারটা নিচে দিয়ে আসলাম দোকানে। আর তোমাদের যদি আমার ছেলের মুখের হাসিটা দেখাতে পারতাম, মানে কি বলবো, কি খুশি বলে, মা আমি ভেবেছিলাম তুমি রুটি নিয়ে আসবে, এই জন্য মনটা একটু খারাপ ছিল, কিছু বলতে পারিনি, তুমি লুচি নিয়ে এসছো, কি আনন্দ পেয়েছে, যা গরমে আমি কষ্ট করেছি সার্থক হয়ে গেছে, ছেলে তো খেয়ে আনন্দ পাবে। আর এই যে তোমাদের দাদাভাই যাওয়ার আগে দেখো ঠিক খেয়াল আছে, আবার আমাকে এই যে নাইস ট্যাবলেট কিনে দিয়ে গেলো, সত্যি স্বামী কষ্ট না বুঝলে কে বুঝবে বলো, বলে তুমি ব্যথা নিয়ে কীভাবে দৌড়াদৌড়ি করছো, আমি কী করবো, এমনি ব্যথাটা কন্টিনিউ হচ্ছে না, মানে ওই যে আলুর মতো হয়ে রয়েছে, লুচি মুচি আমি কিছুই খাবো না, আমি দেখি একটু চা নালে খাবো, আর আমার ইচ্ছে করছে না কিছু খেতে, ব্যথা মানে ওই জায়গাটা কেমন জানি হয়ে রয়েছে, তো থাকলে ভালো লাগে না খেতে, এবার একটু আমি হাওয়া ছেড়ে বসে নিই, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। আর দুপুরে রান্না সেরকম কিছু শেয়ার করার মতো নেই, ডাল ভাত এসবই হবে। লুচি ভাজার তেল ছিল না আর কড়াই থেকে নামাইনি জানো, অনেকটা তেল দিয়েছিলাম, এই যে বড়া ভেজে ঝোল করবো ছেলের জন্য আলু দিয়ে, এটা হচ্ছে যে মটর ডাল পেস্ট করেছি ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালের বড়া, আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ওই গতকালে মুসুরি ডাল পেস্ট করা ছিল, সেটা কি করব তখন আর সময় নেই, খেয়ে তো যেতে হবে। আজকে আম দিয়ে কিন্তু মটর ডাল, মুসুরি ডাল না মটর ডাল, দেখো কী সুন্দর পাতলা হয়েছে, ডালটা ভালো হলে না। আর এই যেখানে আলু আর বড়া ভেজে রেখেছে ঝোল করবো, ভেন্ডি ধুয়ে রেখেছে, ভেন্ডি কুচিয়ে ভাজা করবো, এই রান্নাবান্না আজকে। আর একটু ডাল সেদ্ধ রেখে দিয়েছি, এটা না লঙ্কা ভাজা দিয়ে মেখে খাবো, সকালে যখন তোমাদের দাদাভাই খেয়ে যাচ্ছিল তা তখন ইচ্ছে করছিলো, আমাকে বারবার বলছিলো দু গাল খাও, তা আমি তো খেয়ে কাজ করতে পারি না জানো, যার জন্য আমি একটু রেখে দিয়েছি ডাল সেদ্ধ। একটু ঝোলটা ফুটবে, তোমার জিরে তেজপাতা এলাচ দারচিনি সব ফোড়নে দিয়েছি, আর ঝোলটা একটু ফুটবে, তারপর আলু অল্প একটু দিয়েছি, তারপরে এই বড়াগুলো দিয়ে দেবো, নাহলে বড়াতে পুরো একেবারে ই হয়ে যাবে, ঝোলটা ফোটার পর বড়াটা ঢেলে দেবো। ভাতটা ফুটে গেছে আর একটু বাকি আছে, আর হচ্ছে বড়ার ঝোলটা বসানো, বাইরে বিভৎস রোদ উঠেছে, আমার মুখটা দেখতে পাচ্ছ তো, লাইট
বাবা, ওই রান্নার সময় একটা লাইট জ্বালায়, কি গরম লাগে, কিন্তু কি করব বলো, গরম লাগলেও তো লাইট জ্বালিয়েই তো ভিডিও করতে হবে, কিছু করারও নেই। এই বড়ার ঝোলটা হয়ে গেলে, হ্যাঁ শাশুড়ি ডাকছে, হয়ে গেলে তারপর ভেন্ডি ভাজাটা বসাবো, যাই। ঝোলটা ফুটে গেছে, এবার বড়াগুলো ঢেলে দিলাম, দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে না। আর বড়া তো ঝোল মানে তরকারি আমার বাবু খুব ভালো খায়, আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে ভালো লাগে। আমার তো পনির ভালো লাগে না, এর থেকে বরঞ্চ আমার বড়া দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে। আর এই দেখো বড়ার ফাইনাল লুকটা, কি কি দারুণ হয়েছে না কালারটা, পরে ঝোলটা টেনে গেছে। 9:30 আর সেই দুপুরে মনে হয় তোমাদের সঙ্গে কথা বলেছি, আর কথা বলা হয়নি। তার মাঝখানে আমাকে আবার একটা ব্যথার ওষুধ খেতে হয়েছে, মানে ব্যথাটা কি বলতো, দাঁতে ব্যথা হচ্ছে না, এটা ঠান্ডার মানে দাঁতের এই জায়গাটা তো ব্যথা, আবার ঠান্ডার থেকে হতে পারে, হাই তুলতে পারছি না, এখানটা টান পড়ছে, তারপরে তোমার হাঁ করে কিছু খেতে গেলে এইখানটা টান পড়ছে, এটা গুলতির মতো হয়ে রয়েছে, মানে দাঁতের মাড়ির গোড়াটা যে ফুলেছে বোঝাই যাচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই আসার পর 5টার সময় ভাত খেয়েছি, এবার সন্ধ্যাবেলা ভেবেছিলাম একটু মার্কেটে যাব, বাজারের দিকে আর কি, তারপরে কি জানি আর ইচ্ছে করলো না, আলাম না থাক আজকে আর বেরোবো না, তাই তখন আর ভিডিওটা শেষ করিনি, ভাবছি রাত্রে করবো। এবার রাত্রে দেখতে একটা সন্ধ্যা পুজো, তারপরে ভাইয়ের মেয়েটা আসলো, ওর সঙ্গে একটু মানে ও পড়তে গেছে 7টা, তাই এখানে এসে কতক্ষণ গল্প টল্প করলো, আর মানে কি বলবো বলছিল, মানে আমার বলতেও লজ্জা লাগছে যে পিসি ভিউজ মানে এত কমে গেছে কেন, কি বলি বলতো, এই প্রশ্নের উত্তর কি দিই, এত খারাপ লাগে জানছি, মানে মানুষের দিন দিন বাড়ে আর দিন দিন এই মানে অবনতি, সেটা তো সবাই প্রশ্ন করবে না। আজ বা মারে আমি বলতে পারছি না, ইসে অনেক রুলস আছে তো, অনেক নিয়ম আছে, হ্যাঁ এবার আর কি বলি বলতো, আর কি বলবো, আমি হয়তো কোনো কারণে আমার কোনো কোনো প্রবলেম হচ্ছে যার জন্য এরকম ভিউস কম হচ্ছে, কি বলা যায়, আর কিছু বলা যায়, ভিউস কী কারণে কম, রেগুলার তো সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছি, আর যাই হোক কিছু করার নেই, যতক্ষণ না ইউটিউব আমাদের দিকে তাকাবে আমাদের দিকে তাকানোর কেউ নেই। এবার মানে সারাটা দিন দেখলে তো সংসারে কাজ কর্ম করতে করতে ছেলে কী খাবে, স্বামী কী খাবে, মানে নিজে কী খাবো, মানে শ্বশুর শাশুড়ি আছে কে কী খাবে, সবার মানে একটা সবার ঘরেই মানে 5টা মানুষ থাকলে 5জনে সবার চিন্তা, তার শ্বশুর শাশুড়িকে নিয়ে ঝামেলা নেই, ওনাদের যখন যেরকম খাবার খেয়ে নেয়, কিন্তু ঝামেলা হচ্ছে আমার ছেলে এর, আর তোমাদের দাদাভাইকেও যা দেবো খেয়ে নেয়, আর আমি তো মানে মানে দেখেছো দোকানের শাটারটা এখনই বারবার নামাচ্ছি উঠেছে, মাথা গরম হয়ে যায়, আমাদের দোকানে না আমার ছেলে বেরিয়ে গেছে গাইনি, তা ওনাদের ঝামেলা করতে হয় না, ওনাদের যা হলো খেয়ে নেয়, ওনারা কোনো সময় খাবার নিয়ে কোনো ঝামেলা করেও না, যেটা করে না মিথ্যা কথা বলে কি লাভ, কারণ তারা তো শুনতে আসছে না, কিন্তু ওই ঝামেলা আমার বাবুটাকে নিয়ে, এটা খায় না ওটা খায় না, তারপরে যাই হোক এইভাবে সংসার জীবনটা মানে একবার মানে সংসার করছি, একবার এই করছি, এখন দুদিকেই মানে বজায় রাখছি, ওয়াইটিটাও যাতে একটা রিলেশন ভালো থাকে যার জন্য একটা করে ভিডিও দিচ্ছি, এদিকে সংসারটাকেও সামলাচ্ছি, এইভাবেই আমাদের চলতে হবে, কিছু করার নেই, দুদিকেই বজায় রেখে চলতে হবে, কী বলো বন্ধুরা, আর তো কিছু করার নেই, সংসারটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট, আর যেহেতু ভিডিওটা ভালোবেসে করে ফেলেছি মানে করা শুরু করেছি যার জন্য এটা মানে কিছু না পেলেও না ইচ্ছে করে না ছাড়তে, দেখা যাক কতদিন এইভাবে ধৈর্য সহকারে ভিডিও দিতে পারবো, প্রত্যেক দিন একটা করে দিয়ে যাই, আশা থাকে যে কিছু হবে, ভিউজ বাড়বে, টাকা পয়সার আশা করি না, ভিউজ বাড়বে, কিন্তু সেই আশা পর দিন দেখি সেই একই ঘটনা। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কতক্ষণ কথা বললাম বাবা, অনেকক্ষণ কথা বলেছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো, আর আজকের আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে, শুভরাত্রি, টাটা। ভিডিও তো আমি শেষ করে দিয়েছি, কিন্তু এখন মানে রাতেরবেলা বৃষ্টি দেখে ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, দেখেছো আকাশ কি গুরুম গুরুম ডাকছে, আমি জানালা দিয়ে দেখাচ্ছি কারণ মানে ঝুল বারান্দায় দাঁড়িয়ে স্লাইডিং খোলা যাচ্ছে না, এত বৃষ্টির হ্যাচলা আসছিল, একটু বৃষ্টিটা দেখে তোমরাও আনন্দ পাও।